দ্য সিক্রেট প্রেজেন্স ত্রিকোণ গল্পে এখনো পর্যন্ত। বাবু বাবু বাবু, এই যে বিখ্যাত বিজনেসম্যান পবিত্র রায়। দাদা, এই মৃত্যুটা স্বাভাবিক নয়। দেখুন, চঞ্চল আর পবিত্রর মধ্যে যে প্রবলেমস ছিল, তার আসল কারণ কিন্তু ছিল রিয়া। পবিত্রবাবুর স্ত্রী একটু আগে কনফেস করে যে সে এই খুনটা করেছে। না, মম মিথ্যে কথা বলছে। তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে? কারণ ডেটকে আমি মেরেছি। শিবা, এক্ষুনি আবার পবিত্রবাবুর ভাই কনফেস করলো নাকি সেই এই খুনটা করেছে। একটা খুন, আর সেই খুনের দাবিদার তিন। সত্যের ওপর পর্দা টানার পুরোনো চক্রান্ত। আপনারা তিনজনেই সত্যি কথা বলছেন? না না না, এটা সম্ভব নয়। পবিত্রকে আমি মেরেছি। সত্যি তো, এটা কি করে সম্ভব যে একটা খুন আর সেই খুনের দাবিদার তিনজন? দেখুন মিস্টার বোস, এরা ইনোসেন্ট। যা করার আমি করেছি। আমি জানি আপনারা ভাবছেন যে এই খুনটা আপনারা তিনজনেই করেছেন, কিন্তু খুব দুঃখের সাথে আমার জানাতে হচ্ছে এইটা পুরোপুরি সত্যি নয়। আপনি প্লিজ প্লিজ আপনি খুলে বলুন সবটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আগে আপনাদের জানা দরকার, পবিত্রবাবুর শরীরে পয়জন পাওয়া গেছে। কি? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এক্স্যাক্টলি। চঞ্চলবাবু, আপনার অবাক হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আপনি পবিত্রবাবুকে বিষ দেননি। এছাড়া মিসেস রয়, আপনার চোখ মুখ দেখেও আপনাকে খুব চকিত মনে হচ্ছে। শুধুমাত্র অবাক হয়নি বলতে গেলে আকাশ। হ্যাঁ হ্যাঁ, আমি ড্যাডকে পয়জন দিয়েছিলাম। না না না, এটা এটা হতে পারে না। না, এটা হতে পারে না। আকাশ আকাশ কেন? রিয়ার কারণে। বিকজ আকাশ অলসো লাভস রিয়া। Impossible. এটা কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, এটাই সত্যি মিস্টার চঞ্চল। আকাশ পবিত্রবাবুকে তার সব সোশ্যাল মিডিয়া থেকে আনফ্রেন্ড করে দেয়, কারণ সে পবিত্রবাবু এবং রিয়ার সম্পর্কটাকে সহ্য করতে পারত না। হ্যাঁ, কিন্তু তারপর? তারপর সেই রাতে একটা বাজতে দশ নাগাদ আমি ড্যাড, আমি আকাশ। আজ আমার রুমে হঠাৎ ভুল করে চলে এলে নাকি? না, এই তোমার সাথে একটা ড্রিঙ্ক নেব ভাবছিলাম, বানাবো? না না, আজ নয়, থাক। হরি খাবারটা নিয়ে এলেই আমি খেয়ে শুয়ে পড়ব।
আজ আমার শরীরটা ভালো নেই। কতদিন হয়ে গেছে আমরা একসাথে বসে একটু কথাও বলিনি, গল্পও করিনি। ওকে, স্মল ওয়ান ফর মি। ইয়াপ। তারপর আকাশ পবিত্র বাবুর গ্লাসে স্মল পোর্শন অফ পয়জন মিশিয়ে দিল। আমি 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 ওই মানুষটাকে ঘেন্না করি সালা, বাবর বাবর কোনো অধিকারই পালন করেনি কোনোদিন। আমাকে আমাকে নাকি বলতো আমি নাকি ছেলে মানুষই করছি। চুপ করো, চুপ করো আকাশ, চুপ করো। কি ও ঠিকই বলেছিল, এটা এটা তোমার নিতান্তই ছেলে মানুষই। কি কি দরকার ছিল, কি দরকার ছিল এটা করার, তোমার কি দরকার ছিল? হ্যাঁ সত্যি তো, তোমার এটা করার কি প্রয়োজন ছিল আকাশ? এই কাজটা তোমার মা করতেই যাচ্ছিল। এই এক মিনিট শিবা, যদি আকাশ ওর বাবাকে পয়জন দিয়েই থাকে তো মিসেস রয় কিভাবে ইনভলভ হলো? আর তুই এনাদের ফ্যামিলি অ্যালবাম দেখছিস কেন রে? না এমনি, যাই হোক আসল কথায় আসা যাক। আকাশের দেওয়া পয়জন কাজ শুরু করার আগেই এখনও অনেক কিছু হওয়া বাকি ছিল। আকাশ রুম থেকে বেরোনোর পর রাত 1:30 সেই সময়। পবিত্র, পবিত্র, তুমি কি ঘুমিয়ে পড়েছ? না, হরি খাবার নিয়ে আসছে তো আমি। ও আজও তাহলে বাড়ি ফিরেই ড্রিঙ্ক করেছ? আজ হঠাৎ এত কেয়ার দেখাচ্ছ কেন? দেখাচ্ছি, কারণ এখন আমি তোমার স্ত্রী। শোনো, আজ আমার শরীরটা ঠিক নেই, তুমি এখন যাও। হ্যাঁ হ্যাঁ চলেই যাচ্ছি, শুধু এই ওষুধটা দিতে এসেছিলাম। গত দুদিন এই ওষুধটা তো খাওয়া হয়নি, আর আর সব দায় তো আমার। নাও নাও খেয়ে নিলাম, এবার খুশি? এবার আমাকে একটু একা থাকতে দাও। পবিত্রবাবু শুধু চেয়েছিলেন মিসেস রয় যাতে তাড়াতাড়ি রুম থেকে চলে যায়, সেই জন্য তিনি কিছু না দেখেই মিসেস রয়ের দেওয়া ওষুধটা খেয়ে ফেললেন। জেনারেলি তিনি ব্লাড প্রেশারের ওষুধ খান, কিন্তু সেই দিন মিসেস রয় ওনাকে দিয়েছিলেন হাই ডোজের স্লিপিং পিলস, যেটা কিনা খেয়ে উনি চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েন। তো আপনি বলতে চাইছেন ঘুমের ওষুধের কারণেই দাদার মৃত্যু হয়? আমি কি বলতে চাইছি সেটা ইম্পর্টেন্ট নয়, আসল সত্যিটা কি সেটা ইম্পর্টেন্ট। আর অবাক কাণ্ড এটাই যে আসল সত্যি এখনো অসম্পূর্ণ রয়েছে। ওহ শিবা, এত কনফিউজ করিস না, পুরো সত্যি সত্যি বল না। পুরো সত্যিটা আমরা জানতে পারবো সেই রাতের পরবর্তী অংশে। মিসেস রয় রুম থেকে যাওয়ার ঠিক আধ ঘন্টা পর সেই রুমে এসে হাজির হলো চঞ্চলবাবু, কিন্তু ততক্ষণ মিসেস রয়ের দেওয়া স্লিপিং পিলসের কারণে পবিত্রবাবু ঘুমিয়ে পড়েছিলেন। দাদা, তোমার সাথে আমার কিছু কথা আছে। দাদা, দাদা কি হলো, কথা বলছো না কেন? ঠিক আছে, তোমাকে কথা বলতে হবে না, আমি বলছি। শোনো, এই বিজনেসটা আমি অনেক কষ্টে দাঁড় করিয়েছি, আর তুমি এই বিজনেস আর রিয়াকে দিয়ে দিলে। হ্যাঁ, এটা কী করে করতে পারলে তুমি, কী করে করতে পারলে এটা? না না, এটা আমি হতে দিতে পারি না, এটা আমি হতে দিতে পারি না, তাই এটা আমাকে করতেই হবে দাদা। আই এম সরি দাদা, আই এম সরি, আমাকে এটা করতেই হবে। কিন্তু চঞ্চল গলা টিপে মারার আগে পবিত্রবাবু তো মারা গিয়েছিল, এছাড়া আকাশ তাকে পয়জন দেয়। না না দাদা, ভুল বললে। চঞ্চলবাবু যখন মার্ডার অ্যাটেম্পট করল সেই সময় পবিত্রবাবু বেঁচে ছিল, এর প্রমাণ হচ্ছে পবিত্রবাবুর রুম থেকে পাওয়া সেই জামার বোতাম, যেটা কিনা হাতাহাতির কারণে ছিঁড়ে যায়।
এবং সেই বোতামটাই ম্যাচ করে চঞ্চল বাবুর জামার সাথে। মনে আছে তো? হ্যাঁ, এটা দাদার প্রাপ্য ছিল, আর আমি যেটা করেছি ঠিক করেছি। তাছাড়া দাদাকে আমি নিজে মেরেছি, এটা আমি খুব আনন্দিত। কিন্তু সেরকমটা যে হলো না মিস্টার রয়, ঠিক সেই সময় আপনি বাইরে কারুর একটা আওয়াজ পান। হরি, তাই তো? করেক্ট বরুণদা। সেই জন্য মিস্টার রয় তাড়াতাড়ি করে পিছনের দরজা থেকে পালিয়ে যায়। তার মানে আমরা তিনজনেই? হুম, একদম ঠিক আকাশ, তোমরা তিনজনেই পবিত্রবাবুকে খুন করার চেষ্টা করলে। কিন্তু তোমাদের হাতে পবিত্রবাবুর মৃত্যু লেখা ছিল না। কি বলছিস বলতো শিবা? এক্ষুনি তুই প্রুফ করলি যে তিনজন একের পর এক পবিত্রবাবুকে মারার চেষ্টা করে। দাদা, আমি শুধু ওই রাতের আলাদা আলাদা অংশগুলোকে জুড়ে এটা এক্সপ্লেন করেছি যে কিভাবে চঞ্চলবাবু, মিসেস রয় এবং আকাশ মার্ডার অ্যাটেম্প্ট করেছে। কিন্তু অবাক কাণ্ড এটাই যে ওনারা তিনজনেই ফেল করে গেলেন। ফেল? আচ্ছা, আপনাদের মধ্যে কে কে জানতেন যে পবিত্রবাবুর বুকে আর্টিফিশিয়াল পেসমেকার বসানো রয়েছে মিস্টার চঞ্চল? হ্যাঁ, আমরা সবাই জানি, কিন্তু কেন? সব বলবো, যাই হোক, এই পেন, এইটাকে কেউ চিনতে পারছেন? না, এটা আমি দেখিনি কোনো দিন। আকাশ? নো। আরে কি বলছেন, ভালো করে দেখুন, এইটা সেই পেন যেটা কিনা পবিত্রবাবুর জামার পকেট থেকে পাওয়া গেছে, যে জামাটা কিনা পবিত্রবাবু সেই দিন রাতে ঠিক স্নান করতে যাওয়ার আগে পর্যন্ত পড়েছিলেন। ইম্পসিবল, না না, ইম্পসিবল, পবিত্র পকেটে কোনোদিন কোনো পেন রাখতোই না। কারেক্ট, আর আমি সেই জন্যই এতক্ষণ আপনাদের এই ফ্যামিলি অ্যালবামটা দেখছিলাম, এবং এই অ্যালবামে কোনো ফটোতে পবিত্রবাবুর জামার পকেটে কোনো রকম পেন নেই। তাহলে এই পেনটা কার, তুই কি কিছু জানিস? যে পবিত্রবাবুর আসল খুনি তা। আসল খুনি মানে? এই যে ভালো করে দেখুন, এইটা কোনো অর্ডিনারি পেন নয়। এই পেনটার মধ্যে একটা ব্যাটারি আর একটা ম্যাগনেট আছে, যেটা কিনা একসাথে মিলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, আ ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। আর এই ম্যাগনেটিক ফিল্ড যে কোনো আর্টিফিশিয়াল পেসমেকারকে ড্যামেজ করতে পারে। তো 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 আপনি বলতে চাইছেন এই পেনটা বাবার শার্টে ছিল বলে বাবার হার্টে লাগানো পেসমেকার ড্যামেজ হয়ে গেল? হ্যাঁ, একদমই। আর হয়তো সেই জন্যই হি ওয়াজ নট ফিলিং ওয়েল। আকাশ, তোমার পয়জন দেওয়ার আগেই ওনার মৃত্যুর কারণ ওনার কাছে চলে এসেছিল। হ্যাঁ, একদম ঠিক। সেই জন্য পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল পবিত্রবাবুর বডিতে পয়জন আছে, স্লিপিং পিলসও আছে, আর গলায় আঙুলের ছাপও আছে, কিন্তু রিজন অফ ডেথ পেসমেকারের ম্যালফাংশন। হুম, একদম ঠিক বরুণদা। আসলে পবিত্রবাবুর ভাগ্য ওনার সাথে ছিল না, পবিত্রবাবুকে চতুর্থ একজনই মেরেছে। যে ওনাকে মেরেছে সে চেয়েছিল পবিত্রবাবু যখন মারা যাবে সে যেন সেখান থেকে অনেক দূরে কোথাও থাকে, যাতে তার উপর কেউ সন্দেহ করতে না পারে। আফটারঅল, একটা অর্ডিনারি পেনকে কেউ কি মার্ডার ওয়েপেন হিসাবে সন্দেহ করবে? হুম, কিন্তু তাহলে খুনটা করলো কি? মিস্টার রয়, পরপর আপনারা তিনজন পবিত্রবাবুকে খুন করার চেষ্টা করলেন, আর আপনাদের কারণটাও একই ছিল। কিন্তু লুক অ্যাট দি আয়রনি অফ দি সিচুয়েশন, আপনারা তিনজন যে কারণে পবিত্রবাবুকে খুন করার চেষ্টা করলেন, আসলে সেই পবিত্রবাবুকে খুন করেছে রিয়া। কিন্তু রিয়া কেন পবিত্রবাবুকে মারবে? পবিত্রবাবু তো রিয়াকে বিয়ে করবে বলে ভেবেছিল, এছাড়া সবকিছু পেতে চলেছিল এই রিয়াই। অনেক সময় সবকিছু পাওয়াটাই ইম্পর্টেন্ট হয় না দাদা, যেটা পাওয়ার নয় সেটাই আসলে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, বুঝলে? আপনি প্লিজ সোজাভাবে একটু বলবেন। হুম, অবশ্যই। আসলে পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর আমার জানাটা খুব দরকার ছিল যে ম্যালফাংশন কী কী কারণে হতে পারে।
সেই জন্য আমি পবিত্রবাবুর ফ্যামিলি ডক্টরের কাছে গিয়ে দেখা করলাম। সেখানে জানতে পারলাম ম্যাগনেটিক ফিল্ডের কারণে ম্যাল ফাংশন সম্ভব। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি জানতে পারি। কি কথা শিবা? এটাই জানতে পারি যে রিয়া কিছুদিন আগে ওখানে গিয়েছিল অ্যাবর্শন করাতে। আসলে পবিত্রবাবু চায়নি যে রিয়া বিয়ের আগে প্রেগনেন্ট হোক, ইউনো সোশ্যাল ইমেজ এন অল। তারপর আমি রিয়ার বাড়িতে যাই ওর সাথে দেখা করতে, বাট শি ওয়াজ নট দেয়ার। কিন্তু ওর বাড়ির টেবিলে আমি স্পেশাল পেনের কোরিয়া রিসিভ দেখতে পাই। ব্যাস, তারপর এইসব জলের মতো সাদা হয়ে গেল। এই গোবর্ধন, এক্ষুনি লেডি অফিসার নিয়ে ওই রিয়ার বাড়ি যাও, তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করতে হবে। তার মানে আমাদের মধ্যে কেউ খুন করেনি? কি বলছেন কি, অপরাধ তো আপনারা তিনজনেই করেছেন মার্ডার অ্যাটেম্প্ট করে। আর যেখানে অপরাধ আছে সেখানে শাস্তিও আছে। ডোন্ট ওয়ারি, আপনাদের কনফেশন আমি বেকার হতে দেব না। আর একটা কথা, পবিত্র বাবুকে নিয়ে ঘৃণা আপনাদেরকে অন্ধ করে দিয়েছিল, আর আপনারা অন্ধের মতো পবিত্র বাবুর সাথে সাথে পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করে দিলেন। কিন্তু আইন কোনোদিনও অন্ধ হতে পারে না, কারণ আইনের কাছে সবসময় শিবাজির মতো একজন চশমা আছে যে কিনা সত্যিটাকে পরিষ্কার দেখতে পায়। আরে হাতটা মেলা আমার সস্তার ব্যোমকেশ, সাবাস সাবাস। শুনছিলেন ত্রিকোণ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই আরও নানান গল্প জানার জন্য শুনতে থাকুন দ্য সিক্রেট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দিস শো ইজ এ ওয়ার্ক অফ ফিকশন এন্ড নেম ক্যারেক্টার প্লেস অ্যান্ড ইনসিডেন্ট ইদার প্রোডাকশন অফ দ্য ক্যারেক্টার ইমাজিনেশন ইজ ইউজ টু এন্টারটেনমেন্ট পারপাস অনলি। দিস শো ডাজ নট ইন্টেন্ড টু ডিফেম এনি নেশন, স্টেট, ইন্ডিভিজুয়াল, কাস্ট অর রিলিজন। This show does not promote superstition and witchcrafts and does not support smoking and drinking.